Hello students, welcome to Pathfinder. আজকে আমরা Pathfinder PHSP স্কুলে রয়েছি যেখানে আমরা এক্সপেরিমেন্ট নিয়ে কেমিস্ট্রির কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাশন করব। সো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা এখন দেখতে চলেছি ইন বেঙ্গলি ইট ইজ কলড বিলিওমান রং ভ্যানিশিং কালার। তো এটা সেটআপটা দেখানোর জন্য করার জন্য আমি কি নিচ্ছি, আমি আমার কাছে একটা সাদা রুমাল রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, আর আমি একটা টেস্ট টিউব নিচ্ছি, যে টেস্ট টিউবের মধ্যে আমি একটু ইথানল সলিউশন নিয়ে নিচ্ছি। ইথানল এটা একটু ভোলাটাইল লিকুইড, এটা তাড়াতাড়ি মানে উবে যায়, সেই কারণে ইথানল নিয়েছি একটু। এর মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন একটু অ্যাড করে দিচ্ছি। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু খোলা রাখা যায় না, কারণ এটার থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোতে শুরু করে, সো এটাকে ভালো করে বন্ধ করে রেখে দিতে হয়। সো আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিচ্ছি টেস্ট টিউবের মধ্যে, ড্রপার দিয়ে আমরা একটু অ্যাড করে দিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এটা আবার বন্ধ করে রেখে দিই, নাহলে অ্যামোনিয়া গ্যাস কিন্তু বেরোতে শুরু করে দেবে। আচ্ছা, আর আমরা কী নেবো? ফেনলফথিলিন। তোমরা এই ফেনলফথিলিন ইন্ডিকেটারের নাম জানো নিশ্চয়ই এবং দেখেছো যে ফেনলফথিলিন ইন্ডিকেটার কিন্তু অ্যালকালাইন সলিউশন বা বেসিক সলিউশনে পিঙ্ক কালার দেখায়। তা আমরা দেখি এখানে পিঙ্ক কালারটা আসে কিনা যখন আমরা অ্যাড করবো। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা অ্যাড করছি পিঙ্ক কালার কিন্তু দেখা যাচ্ছে, পিঙ্ক কালার আসছে, দেখো সবাই ভালো করে, পিঙ্ক কালারের সলিউশন। তো এই যে পিঙ্ক কালারের সলিউশনটা আমরা দেখতে পাচ্ছি, তো এই পিঙ্ক কালারের সলিউশনটা এটা কতক্ষণ থাকবে বা কতক্ষণ পারসিস্ট করবে সেটা আমরা একটু দেখি। তা আমি কী করছি, এই পিঙ্ক কালারের সলিউশনটাকে আমি একটু সাদা একটা কাপড়ের মধ্যে, এখানে রুমাল নিয়েছি আমি, আমি একটু ছড়িয়ে দিলাম। তো এই সাদা রুমালের মধ্যে ছড়িয়ে দিলাম এবং এটা কিছুক্ষণ পরে দেখা যাবে আস্তে আস্তে এই পিঙ্ক কালারটা কিন্তু আস্তে আস্তে, দেখো যত সময় যাবে এবং এটা যদি শুকোতে থাকে যত ড্রাই হবে তত কিন্তু আস্তে আস্তে এই কালারটা ভ্যানিশ হয়ে যাবে, পিঙ্ক কালারটা থাকবে না। এটা আমরা যত তাড়াতাড়ি এখানে এয়ারগুলো করতে পারবো তত তাড়াতাড়ি দেখো পিঙ্ক কালারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি এটাকে জাস্ট এইভাবে ড্রাই করার জন্য একটু ঝেড়ে নিচ্ছি, দেখো পিঙ্ক কালারটা কিন্তু আর নেই, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। তা এটা কেন হয়? বেসিক্যালি আমরা সবাই জানি যে ফেনলফথিলিন ইন্ডিকেটার অ্যালকালাইন সলিউশনে পিঙ্ক কালার দেখায়, কিন্তু নিউট্রাল সলিউশন যদি হয়ে যায় তাহলে সেখানে কিন্তু ওটা আবার কালারলেস, বা অ্যাসিডিক মিডিয়ামও ওটা কালারলেস। তো যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিয়েছিলাম জাস্ট ইনস্ট্যান্টে নিয়ে টেস্ট টিউবের মধ্যে রেখেছিলাম, যেটা পিঙ্ক কালার তোমরা দেখতে পাচ্ছ এখনও আছে এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যার জন্য এটা পিঙ্ক কালার, কিন্তু যে এটাকে আমরা দিয়ে দিয়েছি এখন এই সাদা কাপড়টা রুমালের মধ্যে, তারপর জাস্ট কিছুক্ষণ পরে দেখো, বেশি সময় লাগলো না, উইদিন আ মিনিট এই কালারটা কিন্তু দেখো ভ্যানিশ হয়ে গেছে, আর পিঙ্ক কালারটা কিন্তু নেই। সো এটা এখন অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাস উবে বেরিয়ে গেছে ভোলাটাইল যেহেতু, সো এখন সলিউশনটা নিউট্রাল আছে আর এখানে অ্যামোনিয়া নেই, তার জন্য কিন্তু পিঙ্ক কালারটাও আর নেই। থ্যাংক ইউ।